আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে স্বামী নিজের বউকে দিয়ে ব্যবসা করাচ্ছে। আপনারা শুনে হয়তো ভাবছেন যে হয়তো কোনো বিজনেস করাচ্ছে, কোনো দোকানপাটের ব্যবসা বা কোনো যে কোনো একটা ব্যবসা করাচ্ছে। না, সেটা না, তার স্ত্রীকে দিয়ে সে দেহ ব্যবসা করাচ্ছে, তার স্ত্রীকে দিয়ে সে টাকা ইনকাম করতেছে। এটা কেমন স্বামী যে নিজের বউকে দিয়ে সে টাকা ইনকাম করে, সেই টাকা সে খায়? দর্শক শ্রোতা, আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন না বা এবং কি বিশ্বাস করবেন না। হ্যাঁ, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তার আগে আমি একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে একটা মেয়ের ছবি দেখেছেন, এই মেয়েটাকে তার মা বাবা বিয়ে দিয়েছে। তো বিয়ে দেওয়ার পরে তার কোচ খবর নেয় নাই, সে কেমন আছে, কী অবস্থায় আছে, তার পরিস্থিতি কী, কোনো কিছু খবর নেয় নাই। কিছু কিছু মা বাবা আছে কি জানেন, যে মেয়েরা বড় হয়, মেয়েরা বড় হওয়ার আগে তাদেরকে বিয়ে দিয়ে মা বাবা আজার হয়ে যায়। কিছু কিছু মা বাবার কাছে তার মেয়েরা বোঝা হয়ে যায় যে মা বাবা মেয়েদেরকে বড় হোক বা না হোক তাদেরকে বিয়ে দিলেই মনে হয় যে তারা বেঁচে যায়। তো এই বাবা মার ক্ষেত্রেও সেটাই হয়েছে, তার মেয়েকে বিয়ে দিয়ে সে আর কোনো খোঁজখবর রাখে নাই। দর্শক শ্রোতা, তারপর এই মেয়েটার কী অবস্থা হলো যদি আপনারা দেখুন, তাহলে সত্যি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে একটা মেয়ের কপালে এতটা কষ্ট বা এতটা দুর্দশা, বা একটা স্বামী তার স্ত্রীকে দিয়ে কীভাবে এই কাজটা করায়। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয়, যারা শিশির কন্যার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথাই বলবো যে আজকের ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আর কোনো মেয়ের কপালে যাতে এরকম দুর্দশা বা এরকম ভুগ্নি না হয়। তো দর্শক শ্রোতা, তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। আমার হাজবেন্ড হইয়া তুমি তোমার বন্ধুর কাছে আমাকে বিক্রি করলা, তাতে কি তোমার একটু কষ্ট লাগলো না? উনি আমাকে কি আনসার দিল জানেন? উনি আমাকে বললো কি, তুই কি 24 ঘন্টার কাছে শুয়েছিলি? মাত্র 10 মিনিট ছিলি, তাতে কি হয়েছে? 10 মিনিটে আমি অনেকগুলো টাকা পাইছিলাম। আসসালামু আলাইকুম, আমার নাম হলো সাবিনা, আমার ডিস্ট্রিক্ট হলো মুমিশিং, থানা হলো গফরগাঁও। আমি সাধারণ একটা গরিব ঘরের মেয়ে, আমার আব্বু অনেকটাই গরিব ছিল। তো আমি যখন আমার বয়স যখন 17 থেকে 18, তখনই আমাদের পাশের গ্রামের একটা ছেলের সাথে আমার আব্বু বিয়ে দেয়। আমার আব্বু কখনো যাচাই করে নাই ছেলেটা কি করে, মানে কেমন, শুধু আমার আব্বু আমাকে বিয়ে দিবে সেটাই ভাবত। তো বিয়ের পর কিছুদিন পর 6-7 মাস পরে জানতে পারলাম যেন উনি খুব নেশা করে। উনি নেশা করতো, সেখান থেকে গ্রাম অঞ্চল থেকে উনি ইনকাম ছিল না, নেশা করার মতন বেশি টাকাও ছিল না। উনি আমাকে নিয়ে ঢাকা শহর চলে আসে, আসার পর উনি ছোটোখাটো একটা জব করে, যা স্যালারি পায় রুম ভাড়া তো দিবে কোথার থেকে, নেশা খাই তো বাসে না। তো আস্তে আস্তে করে এভাবে আমাদের বিয়ের কিছুদিন পার হয়ে যায়। উনি খুব নেশা করে, যখন ঘরে আসতো নেশার টাকা না থাকলে আমাকে অনেক অত্যাচার করতো, আমাকে মারধর করতো, কিন্তু উনি কখনো এটা ভাবতো না আমি কেমন আছি, আমি খাবার খাইছি না খাই নাই। উনি শুধু উনি নেশা নিয়েই ব্যস্ত থাকতো, এমনকি বন্ধু বান্ধব বাসায় নিয়ে এসে রুমের ভিতর সারাক্ষণ নেশা নিয়ে ব্যস্ত থাকতো। তো আমি একটা মেয়ে, হতে পারি গরিব ঘরের মেয়ে, কিন্তু আমারও তো একটা ইজ্জত আছে। আমিও তো সমাজে 10টা মানুষের সাথে চলতে গেলে মানে মাইনা চলতে হয়। তখন সেখান থেকে মানে উনি যখন নেশা করার টাকা নাই, তখন উনি আমাকে বললো গ্রামে যাইতে। উনিকে নিয়ে আমি বাড়িতে গেলাম, আমাকে বললো যে আপনারা জানেন হয়তো দেশ গ্রামে এনজয় না কি বলে, সেখান থেকে কিছু টাকা নেওয়া যায় ব্যাংক বলে। তো সেখান থেকে কিছু টাকা নেওয়ার পর পুরো টাকাই উনি বসে বসে ঘরে খাবার খায়, বাজার করে, সেখান থেকে নেশা করে, সেখান থেকে কোনো কাজ করে না, কোনো কর্ম করে না। তো সপ্তাহে কিস্তি দেওয়া লাগতো, কিস্তি দিতে পারি না বলে আমাদেরকে খুব অত্যাচার করতো, কিন্তু সেই অত্যাচারটা কিন্তু উনিকে করতো না আমাকে, কারণ সারাদিন তো বন্ধু বান্ধব নিয়ে বাহিরে থাকতো, বাসায় একমাত্র আমি থাকতাম। আইসা আমাকে পাইতো, যা তা বলতো, এবং উনিকে টাকা তুলে দেওয়ার আগে আমাদের গ্রামে সবাই আমাকে মানা করছিল যে তুমি যার সংসার করো তোমার স্বামী তো ভালো না, রাস্তাঘাটে সব মানে ওরা দেখে যে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, কখনো কর্মটা উনি
ভাবেও নাই যে কর্ম করবে। তো আমি তারপরও তো আমি অনিরোধ, আর আমার স্বামী এভাবে ঘরে কষ্ট করে, আর সে আমাদের মারধর করে, আর একটা মেয়ে হয়তো যতই খারাপ হোক স্বামী, কেউ চায় না তার প্রথম স্বামী ছেড়ে চলে যেতে। তা আমি সেটাই ভাবতাম যে যতই নেশা করুক, দুজি কোনোদিন ভালো হয়, আমি দুজি তার সংসার করতে পারি, আল্লাহ যাতে আমাকে তার কাছেই মৃত্যু দেয়। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমি তার কাছে থাকতে চাই, এটা আমার ইচ্ছা ছিল। তা আমি তার জন্য সব কিছু করতে পারতাম। তো সেখান থেকে আসার পর অনেক বন্ধুদেরকে নিয়ে বাসায় অনেক আড্ডা মারতো। তো সবাই তো আর সমান না, ও নেশাভুক্ত চলেই অনির একটা বন্ধু আমাকে পছন্দ করতো, বলতো। তা আমি তো নিজে দেখতাম যে আমার স্বামী নেশা করে, এমনকি তার বন্ধু নেশা করে। তাই নেশা করার বউ হয়ে আরেকটা নেশা করার সাথে কি করে যাই? তো উনি আমাকে অনেক অফার দিত, আমি রাজি হতাম না। তো আমার স্বামীকে উনি বললো যে তোমার যত টাকা নেশা লাগে সব আমি দিব। তো আমার এমনই ছিল পুরো কপাল যে আমার স্বামী শুধু নেশার টাকার জন্যে বন্ধুর কাছে দিতেও আমাকে খারাপ লাগে নাই, মানে উনি বিবেকে বাধা দেয় নাই। তো উনি বন্ধুর কাছেও আমাকে তুলে দিতে বাধ্য। তারপরেও আমি তার কাছে থাকতে চাই, কারণ আল্লাহ যাতে আমাকে তার কাছে মৃত্যু দেয়, আমি সেটাই ভাবতাম। তো আমি একটা মেয়ে, আমি কারোর কাছে বলতে পারতাম না। আর আমার আব্বু ওই যে আমাকে ছোটবেলায় বিয়ে দিছিল, তারপরে ভালো করে খবর নেওয়ার প্রয়োজনটা মনে করে নাই। বিয়ে দিলেই তো বাপমা বেঁচে যায়, তো আমার বাপমা খুব বেঁচে গেছিল। সেখান থেকে এভাবে আমাদের বিয়ের 5 বছর শেষ হলো। আমি ভুল করে সন্তান নিব এমন ইচ্ছা কখনো ছিল না, কারণ যে সংসারের মধ্যে আমি একবার খাবার খেলে দ্বিতীয়বার খেতে পারতাম না। তো একটা সন্তান নেওয়ার পর থাকে আমি কি করে মানুষ করব? তো আমি আল্লাহর কাছে একটা জিনিসে সবসময় চাইতাম যে গরিব হতে পারি, আল্লাহ তো যে সাধারণ একটা রিস্কওয়ালার কাছে আমাকে দিত না, তারপরে হয়তো আমার জীবনটা খুব সুন্দর হতো। কারণ সে সারাদিন হয়তো রিক্সা চালানোর পর রাত্রেবেলা তার ঘরে দুমোটা ভাত কি করে তার ওয়াইফের মুখে তুলে দিবে সেটা ভাবত। তো আমার স্বামী হঠাৎ করে ওই যে আমি সমিতির থেকে কিছু টাকা তুলে দিলাম, সেই টাকাগুলি শেষ হওয়ার পরে উনি আবার নতুন করে উনি ওই ব্যবসা শুরু করলো, উনির বন্ধুদের কাছে আমাকে বিক্রি করা শুরু করলো। তো আমি একদিন, উনি বেশি নেশা করে নাই, উনির ব্যবহারে বুঝতে পারলাম যে উনির মনটা আজকে খুব ভালো আছে। তা আমি প্রশ্ন করলাম যে আচ্ছা তুমি যেন বিয়ে করছো, আর একটা পুরুষের কর্তব্য কি তার বিয়ের পর একটা মেয়েকে যা বিয়ে করবে তার মানে সবকিছু দায়িত্ব উনি নেবে, খাবার ইজ্জত সব। তো তুমি আমার হাজবেন্ড হইয়া তুমি তোমার বন্ধুর কাছে আমাকে বিক্রি করলা, তাতে কি তোমার একটু কষ্ট লাগলো না? উনি আমাকে কি আনসার দিল জানেন? উনি আমাকে বললো কি তুই কি 24 ঘন্টার কাছে শুয়েছিলি, মাত্র 10 মিনিট ছিলি, তাতে কি হয়েছে? 10 মিনিটে আমি অনেকগুলো টাকা পাইছিলাম। এ সময় আমার মনে হয়েছিল কি জানেন, উপর আসমানটা ভেঙে আমার মাথার উপর পড়ছে। একটা স্বামী তার ওয়াইফকে বলতেছে যে তাতে কি হয়েছে, 10 মিনিটে শুয়েছিলি। আমি যতটুকু জানি যে কোনো ছেলে তার ওয়াইফ দুজি কারোর সাথে কথা বলে সে সহ্য করতে পারে না। আর আমার এমনই ছিল পুরো কপাল যে আমি যা ইচ্ছা তাই করলেও আমার স্বামী কখনো কষ্ট লাগতো না। উনির শুধু একটাই চাহিদা, নেশার টাকা লাগবে। তো উনি এভাবে কিছুদিন চলে যায়, তারপর আমি বার বার ভাবতাম দুজি ভালো করা যায়, চেষ্টা করতাম। আমি উনিকে ভালো করার জন্য অনেক চেষ্টা করতাম কিন্তু পারতাম না। হঠাৎ করে একদিন উনি বলছে আমাকে খুব সুন্দর করে, আমার বলতেছে কি যে আজকের থেকে আমি ভালো হয়ে যাব, নেশা করব না। মানে এই কথাটা শোনার পর কি মনে হয়েছিল জানেন, যে আমার স্বামী মনে সত্যি ভালো হয়ে যাবে। তো উনির একটা বন্ধু, উনি আবার টাকের নাকি ফেলপান না ড্রাইভার, বাসায় নিয়ে আসলো। নিয়ে আসার পর কিসের ওই কাছের বোতল ওগুলি নিয়ে আসলো। আসার পর আমি ভাবলাম যে কি নাকি, তো খাটের উপর বসে আমাকে ওই গরুর মাংস নিয়ে আসলো, আমাকে বললো রান্না করে দিতে। আমি তো ভাবলাম যে আমার স্বামী ভালো হয়ে গেছে, হয়তো তার বন্ধুদেরকে দাওয়াত দিয়ে বাসে খাওয়াবে। আমি রান্না করলাম, তারপর দেখি যেন উনি বোতল দিয়ে ওরা বন্ধু বান্ধব খাচ্ছে। তো একটা কথা কি জানেন, যতটুকু আমি জানি যে কুকুরের লেজ 80 বছর টানলেও নাকি ছেড়ে দিলে বেঁকা হয়ে যায়, তো একটা নেশাকুর সে সহজে কুকুর নেশা ছাড়তে পারে না, ওটা ছিল একটা নেশা।
তো গরে খাইলো অনির বন্ধু, আর অন্তত পুরো বিশ্বের মানুষ একটা জিনিস জানে ড্রাইভার মানুষরা কেমন হয়। তো অনির বন্ধু খুব কোন জোরে আমার দিকে তাকাইছিল, তখন আমার স্বামীর দিকে বারবার তাকাইছিলাম যে আমার স্বামী কিছুক্ষণ আগে বলছিল ভালো হয়ে যাবে, হয়তো উনি ওর বন্ধুকে কিছু বলবে। কিন্তু আমার স্বামী কি করলো জানেন, সুন্দর করে ঘর থেকে বাইরে চলে গেল আর বন্ধুটাকে ঘরে রেখে গেল। আর ওর বন্ধু আমাকে বললো কি যে ভাবি, তো ভাবি তো বড় ভাবি তো মার সমান হয় না, উনি তো আমার আপন কেউ না। তো উনিকে আমি অনেক বলার পর উনি আমাকে অনেকগুলি কথা বললো যে শোনেন, উনি কিন্তু নেশা অবস্থায় ছিল, তারপরও বললো যে আমার ওয়াইফ, আমি গাড়ি ড্রাইভিং করি, কারোর দিকে তাকাইলে আমি সহ্য করতে পারি না। আর আপনি কেমন স্বামীর সংসার করেন যে আমি নেশা করার সত্ত্বেও আপনাকে এই জায়গায় আমার কাছে রাইকা আপনার স্বামী বাইরের থেকে দরজাটা লাগাই দিয়ে চলে গেছে। তখন আমার অনেক কষ্ট লাগছিল। তো ছেলেটা আমাকে অনেকগুলি কথা বলল যে ভাবি, আমি আপনার স্বামী আমার কাছ থেকে অনেক টাকা নিছে নেশার জন্যে। তাই আমি বললাম আচ্ছা ভাই আমি কি করব, আমাকে একটা উপায় বলেন। উনি আমাকে বলল যে শুনেন, আমাদের মানে বাংলাদেশের ভিতরে হাজার হাজার মেয়ে আছে যারা কিনা স্বামীকে ডিভোর্স দেয়, তো আপনি এত কষ্ট সহ্য না করে আপনি তাকে ডিভোর্স দিয়ে দেন। তো আমি উনিকে বললাম যে শুনেন, আমি যতটুকু শুনছি প্রথম স্বামী দিয়ে যদি কারো সুখ না হয় দ্বিতীয় স্বামী দিয়ে কখনো সুখ হয় না। আর একটা মেয়ের যখন প্রথম বিয়ে হয় দ্বিতীয়বার যদি তার বিয়ে হয় মৃত্যুর পরে নাকি সেই প্রথম স্বামী কাজে লাগে, দ্বিতীয় স্বামী নাকি আসে না। তো আমি এটাই মনে করতাম যে উনির পায়ের নিচে আমার জান্নাত, তো উনি যাই করুক না কেন আমার সাথে উপরে তো একজন আছে, অবশ্যই উনি দেখতেছে। আর আমি দুজি মন থেকে দুজি কোনো কিছু চাই আমি পাবো, এমনকি আমি অনেক চেষ্টাও করছি ভালো করার জন্যে, আমার মন থেকে আমি নামাজও পড়ছি উনির জন্যে, কিন্তু উনি কখনো শুধরায় নাই। তো আমি এতক্ষণ যে কথাগুলি বললাম প্রত্যেকটাই আমাদের বাংলাদেশে বেশিরভাগ নারীদের সাথে হয়, এমনকি আমার সাথে হয়েছে। তো আমাদের গ্রাম অঞ্চলে কিছু বাবা আছে মা আছে যারা কিনা কখনো যাচাই করে না যে আমার মেয়েটা যে বিয়ে দিচ্ছি ছেলেটা কেমন হতে পারে, এমনকি ছেলেটার মানে চরিত্র কেমন সেটা যাচাই করে না, শুধু সেটাই চায় যে আমার মেয়েকে বিয়ে দেই এমনকি আমার মেয়ে সুখে থাক। সত্যি বলতে কি সবার কপালে সুখ সব জায়গায় হয় না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি কখনো আপনাদের মেয়েদেরকে বিয়া দেন এমনকি একবার না যদি পারেন ১০ বার যাচাই করবেন, কারণ বিয়েটা একটা মানুষের সারা জীবনের একটা বন্ধন, আর সেই জায়গায় যদি সুখ না হয় সেই মেয়েটার জীবন একদম নরক হয়ে যায়। তখন হয়তো হতেও তো পারে আমার মতো আপনাদের মেয়েরাও কান্না করবে বাবা হয়ে। দর্শক শ্রোতা অলরেডি আপনারা ভিডিওটা দেখতে পেরেছেন, এখন বলুন এসব স্বামীদেরকে আপনারা কি বলবেন যে নিজের জন্য নিজের টাকা পয়সার জন্য নিজের সুখালাদের জন্য নিজের নেশা করার জন্য তার স্ত্রীকে সে বিক্রি করে দেয়, স্ত্রীকে দিয়ে সে টাকা ইনকাম করে, সেগুলোকে কি স্বামী বলা যায় যে নিজের বউকে তার বন্ধুদের হাতে তুলে দেয়? তো যাই হোক দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও সম্পর্কে আমি আর কিছু বলবো না, যে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।